অনেক আগে থেকেই কিন্তু ওনারা এই এলিগেশন করেছেন বারবার এটা ক্ল্যারিফাই করা হয়েছে যে যে ধারায় চারশো একের যে নির্বাহী আদেশের বলে ব্যাংক খালেদা যে শাস্তিরা সাসপেন্ড করে ওনাকে বাসায় থেকে চিকিৎসা এবং বিদেশ নেওয়া যাওয়ার শর্ত এবং রাজনীতি না করার সত্ত্বে ওনাকে বাসায় থাকতে পারমিশন দেওয়া হয় এবং যেহেতু উনি দেখা যাচ্ছে উনি অ অসুস্থ তার জন্য লোকালি ওনাকে চিকিৎসা করার জন্য জেলকোটের বাইরে গিয়ে যে ওনাকে প্রাইভেট হাসপাতালে গিয়ে চিকিৎসা করার জন্য সরকার থেকে অ্যালাউ করা করা হচ্ছে এখন যে আদেশে ওনাকে নির্ভয় আদেশে যে যেখানে বাসা থাকতে দেওয়া হয়েছে ওটা কিন্তু আর চেঞ্জ করার কোনো অপশান নেই কারণ ওই ওই সাসপেন্ড করেই কন্ডিশনালি ওনাকে নির্ভয় আদেশের মাধ্যমে বাসা থাকতে দেওয়া দেওয়া এখন যদি ওনারা মনে করে যে না ওনারা এটা মানেন না তাহলে ওনারা বলক যে আমরা আবার বেগম খালেদা যাবার জেলে যাক জেলে গিয়ে উনি প্রপার ওই তো উনি কোর্টের কাছে উনি জামিন যেতে পারে কিন্তু ওই নির্বাহী আদেশের মাধ্যমে এটা আর চেঞ্জ করার কোনো স্কোপ না এটা বারবার বলা হচ্ছে সরকারের বিভিন্ন তরফ থেকে বলা হচ্ছে মাননীয় আইনমন্ত্রীও বারবার এই জিনিসটা ক্লিয়ার করেছেন তাহলে তারা ওরা এটা বলছে কেন এটা বোধহয় আসলে যতটুকু আইনগত তার থেকে বোধ বিষয়টা বোধ রাজনৈতিক ইস্যু আচ্ছা তারা কি রাজনীতির স্বার্থে এটা বলছে আপনি বলছেন এটা মনে বি বিকজ ওনারা যদি সত্যিকার তো চায় তাহলে ওনারা বলতে পারে যে না আমরা খালেদা জিয়ার এইভাবে কন্ডিশনাল আমরা ইয়া চাই না উনি যে জেলখানা থেকে বাসা থেকে উনি নির্বাহী আদেশ না গিয়ে না মেনে উনি গিয়ে জেলখানা যান জেলখানে গিয়ে উনি ওনার প্রপার কেসে যদি উনি চান উনি প্রপার কোর্টের কাছে উনি যা আবেদন আবেদন করতে চাইলে উনি করতে পারেন নির্বাহী কাজে সেটা সম্ভব না নির্বাহীটা কি তাহলে লিমিটেড যে জাস্ট এই জামিনটাই পাবে নির্বাহী আদেশ হলো সরকার বিশেষ শর্তে যে যেহেতু ওনার কোভিডকালীন সময় যে ওনাকে নির্বাহী আদেশের মাধ্যমে ওনার শাস্তিটা সাসপেন্ড করে নির্বাহী আদেশের মাধ্যমে ওনাকে বাসায় থাকতে দেওয়া চায় এখানে আটটাইশি উল্লেখযোগ্য এখানে কোনো মতে তো নির্বাহী আদেশে এই এই ধরনের কেইসে কোনো নজিরও নাই যে কাউকে বিদেশে নির্বাহী আদেশের মাধ্যমে যেতে দেওয়া হয়েছে শাস্তি কে কোর্টের শাস্তি বলবৎ বলবৎকার থাকাকালীন সময় আচ্ছা